हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। आमिओ भीषण भालो आछि। आमार आरेकटी नतून भिडियोते तोमादेर सबाइके जानाई अनेक अनेक भालोबासा। आशा करि आजके ब्लगटी तोमादेर भालो लागबे। तोमादेर सबाइके अनुरोध करछि भिडियोटी स्किप ना करे पुरोटाई देखबे। एटा दशमीर भिडियो। दशमीर आगेर दिन मायेर बाड़िते गिएछिलाम, तोमरा तो देखेइछो, সেখানেই ছিলাম। এই যে দেখো, পরের দিন সকালে রান্নাবান্না হচ্ছিল। যেহেতু দশমী পড়েছিল শনিবার দিন, আমার শ্বশুরবাড়িতে সবারই নিরামিষ, সেজন্যই মা রান্না করেছিল ফ্রাইড রাইস আর আলুর দম। এখানে ফ্রাইড রাইসের জন্য সবজি কেটে এই যে দেখো ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছে, আর আলুর দমটা কিন্তু হয়ে গেছে। আর আলুর দমটা না নিরামিষের মধ্যেও খুব ভালো হয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। মার থেকে আমি রেসিপিটাও নিয়ে নিয়েছি যে আমিও একদিন বাড়িতে এভাবেই রান্না করব। তো যাই হোক, দেখো এদিকে বর চলে এসছে, আর ছেলে ওর মতন দুষ্টুমি করছিল। কি করেছে, ড্রেসিং টেবিল থেকে মার সব ইয়ারিংগুলো বের করে নিয়েছে। তারপর ওর পাপাকে দেখে কিছুক্ষণ একটু ভদ্র হয়ে চুপচাপ শুয়েছিল, তবে কিছুক্ষণই সেটা। তারপরে ওই যে দেখো ওর মতন দুষ্টুমি শুরু করে দিয়েছে। জানো তো, কাল যখন মায়ের বাড়িতে এসেছিলাম, প্রথমে কিছুক্ষণ একটু চুপচাপ ছিল, যেহেতু একটু অচেনা লাগছিল, তবে কিছুক্ষণ চেনা হয়ে গেছে, তারপরে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। তবে ওর কাছে অতটাও অচেনা লাগে না, যেহেতু মাঝে মধ্যে ও দিদনের বাড়িতে আসে। তো দেখো এদিকে মার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না নামিয়ে মা রেডি হয়ে গিয়েছে মণ্ডপে। যেহেতু আজ দশমী, সিঁদুর ছোঁয়া হবে, আর সিঁদুর ছোঁয়াটা না যতটা সকালের দিকে যাওয়া যায় ভিড়টা কম থাকে, যত বেলা করে যাবে ভিড়টা আরও বাড়তে থাকে, আর বিকেলের দিকে তো খুব বেশি ভিড় হয়। সেজন্যই মা রান্নাবান্না করে আর দেরি করেনি, তাড়াতাড়ি চলে গিয়েছে। আর আমি ওদিকে বরকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি আমরা? ঠাকুর দেখতে। কোথায়? তো ফ্রেন্ডস, দেখতেই পারছো রেডি হয়ে গেছি। তো এখন যাব আমরা মণ্ডপে। তো চলো গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। খেয়ে রেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে নিয়েছি, তারপরে এই যে চলে এসেছি মণ্ডপে। ছেলেকে আজকে পাঞ্জাবি পরিয়েছি, আর এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা ওর পাপা সপ্তমীর দিন এনেছিল, সেজন্যই আর কি তোমাদেরকে দেখানো হয়নি এই ড্রেসটা। তো যাই হোক, দেখো এই যে মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে দেখছিলাম। প্রতি বছর এখানে একদমই ছোট করে পুজোটা আর কি করে, রাস্তার থেকে ঠাকুরটা দেখা যায়। তবে এবছর কিন্তু একটু অন্যরকম করেছিল, বেশ ভালোই লাগছিল। তারপর পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আমি যখন এসেছিলাম, মার দেখছি ঠাকুরকে সিঁদুর ছোঁয়ানো হয়ে গিয়েছিল, বাইরে ধূপধুনা দেখাচ্ছিল। তারপর এই যে সবাই সবাইকে সিঁদুর ছোঁয়াচ্ছে, প্রসাদ দিচ্ছে, আর এবছর না আমি সিঁদুর ছোঁয়াতে পারলাম না। সবই ঠাকুরের ইচ্ছে, ঠাকুর না চাইলে কিন্তু কিছুই সম্ভব নয়। তো যাই হোক, আমি সিঁদুর ছোঁয়াতে পারবো না। তো কি হয়েছে, মণ্ডপে এসে ফটো তুলেছি, ভিডিও করেছি, তোমাদের ভাবলাম মা দুর্গাকে একবার দেখিয়ে দেব। কিন্তু দেখতে পারছো মণ্ডপের সামনে কতটা ভিড়। দুপুরের টাইম তো লাইনে খুব বেশি ভিড় নেই, তবে বিকেলের দিকে কিন্তু খুব ভিড় হয়। আর এই যে মা, তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। ছেলের তো একদমই যাওয়ার ইচ্ছে হচ্ছিল না, ঘুরে ঘুরে পেছনেই দেখছে। মণ্ডপে গান হচ্ছিল, ওর বেশ ভালোই লাগছিল। বাড়ি গিয়ে দেখি বর ঘুমিয়ে পড়েছে, তারপর বরকে ডেকে উঠালাম। এখন আমরা বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে। ওই যে দেখো, বর আগে বেরিয়ে পড়েছে, আর ছেলেকে একটু নিচে নামিয়ে দিলাম। ছেলে বেরিয়ে আবার দেখো গেট বন্ধ করতে যাচ্ছে, তারপর ওর দিদনুকে কোলে নিল। আর এই যে দেখো বর স্কুটি নিয়ে এসছে। ভিড়ের মধ্যে না ছোট বাচ্চা নিয়ে বাইকে একটু অসুবিধেই হয়, সেজন্যই বর স্কুটি নিয়ে এসছে। আর দেখো এই যে ছেলের একটু মন খারাপ হয়ে গেছে, বুঝতে পারছিল হয়তো যে এখনও চলে যাবে। তো যাই হোক, প্রথমেই আমরা চলে আসলাম দাদাভাই কলোনি। ছেলে তো রাস্তার মধ্যেই ঘুমিয়ে পড়েছে, প্রতি বছরই তাই হয়। আগের বছরও বরের সঙ্গে যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, ছেলে ঘুমিয়ে পড়েছে, এবছরও তাই হলো। আর আমি দেখো কত বড় টিপ পরেছি। বর বলছিল কপালটা ফাঁকা ফাঁকা লাগছে, একটা টিপ পর। মায়ের কাছে ছোট টিপ নেই, সব বড় বড় টিপ, সেজন্যই বড় টিপ পরতে হলো। আমার না এত বড় টিপ পরতে একদমই ভালো লাগে না। শাড়ির সাথে যদিও বা ভালো লাগলেও অন্য ড্রেসের সাথে না এত বড় টিপ মানায় না, সেজন্যই আর কি অত বড় টিপ আমি পরি না, বেশিরভাগই ছোট ছোট টিপই পরি। তো মায়ের কাছে ছিল না, সেজন্যই বড় একটা টিপ পরেছি। তো যাই হোক, দেখো এটা হচ্ছে দাদাভাই কলোনি, ঠাকুর দেখতে এসেছি। আর এখানের প্যান্ডেলটা খুবই ভালো করেছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে।
ঠাকুর দেখা যখন শুরু করিনি বোধহয় চতুর্থী পঞ্চমী হবে তখন আমি টিভিতে দেখেছিলাম এই ঠাকুরের প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছিল আর সামনে থেকে তো আরও বেশি ভালো লাগলো। বর এক সাইডেই ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল, আমি সামনে গিয়ে একটু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম সামনে থেকে দুর্গা মায়ের মূর্তিটা। তারপরে যে ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম বাইরে, ভেতরে আর ফটো তোলা গেল না, এতটাই ভিড় ছিল। আর ওই যে দেখো প্যান্ডেলের বাইরেটা আর কি ওরকম লাগছে। কিছুক্ষণ একটু মেলায় ঘুরলাম, ঘুরে তারপরে এই যে চলে এসেছি সুব্রত সঙ্গে। এখানেও বেশ ভালোই করেছিল, আদিবাসীদের থিমটা আর কি করেছে, তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর কি। আর এখানে বাইরে দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। যেহেতু বাইরে অন্ধকার হয়ে এসছে সেজন্যই ভিডিওতে আর গাছগুলো ফুটে উঠল না। তো যাই হোক, আমরা এবার চলে এসেছি ভেতরে। ভেতরেও ভীষণ ভালো লাগছিল আর উপরটা দেখো ভীষণ সুন্দর করেছে। আর এই যে বললাম আদিবাসীদের থিমটা করেছে, ওরকমই একটা মুখ দিয়েছে বড় করে, আর ঠাকুরের ড্রেসটাও কিন্তু ওরকমই পরিয়েছে। তো দেখো এই যে সামনের থেকে একবার মা দুর্গাকে তোমাদের দেখিয়ে দিলাম, তারপর ওই যে ঠাকুর দেখে একটু ভিডিও করলাম, তারপরেই বেরিয়ে পড়ে। আর এই যে এখন মেলা ঘুরছি। আর তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো। আর এখানে দেখো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিল ওর পাপা। আজ তো দশমী, কাল থেকে না হবে পুজো, না হবে ঘুরতে যাওয়া, আজকেই সব শেষ, সেজন্যই বর উঠিয়ে দিল যে আজকে একটু আনন্দ করে নিক। এখানে দেখো ছেলে ট্রেনটা দেখে খুব খুশি হয়ে গেছিলো, দেখছিল আর বলছিল পাপা ওই যে গাড়ি ওই যে লাইট এরকম আর কি বলছে। ওর ঘুমটা কিন্তু পুরা হয়নি, পরে একটা ঘুম ঘুম ভাব ছিল, কিন্তু এই যে এত কিছু দেখছে এর মধ্যে কি আর ওর ঘুম হয়, সব দেখছে চুপচাপ। আর বর এখানে বলছিল যে ওর ঘুমটা হয়নি, উঠিয়ে দিলাম কারণ কাল থেকে তো আর পুজো হবে না, ঘুরতে যাওয়া হবে না, সেটাই আর কি বলছিল। তো এখানে আওয়াজ হচ্ছিল বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। এখানে আমরা ধোসা খেয়েছিলাম, ঘটি গরম খেয়েছিলাম, তারপরে কিছুক্ষণ মেলা ঘুরলাম, মেলা ঘুরে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো রাস্তায় বেরিয়ে দেখছি বাচ্চাদের কত রকম খেলনা, এখান থেকে ছেলের জন্য এই যে এই খেলনাটা নেওয়া হয়েছে, এটা কি আমি নিজেও জানি না, কিন্তু এর মধ্যে লাইট জ্বলছিল, ছোট হচ্ছিল বড় হচ্ছিল, তো ছেলের এটা ভালো লেগেছিল। তারপর এই যে আমরা চলে এসেছি টাবগ্রাম মাঠে, এখানেও ভীষণ সুন্দর ঠাকুর প্যান্ডেল করেছে। দেখো মাটির উনুন, তারপর সাইডে মাটির টালি, আর এই যে ঠাকুরের মণ্ডপে ঢুকতেই দুই সাইডে মাটির সিঁড়ি, তারপর ভেতরটা দেখো খড়ের ঘর করেছে ছোট ছোট, আর ঠাকুরের মূর্তিটা দেখো এটাও ভীষণ সুন্দর করেছে। এখানে ঠাকুরটাই লাস্ট দেখেছি, তারপরে বাড়ি চলে গিয়েছিলাম কারণ বরের অন্য প্রোগ্রাম ছিল বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার, সেজন্যই বেশি ঠাকুর দেখতে নিয়ে যাইনি। আর এখানে দেখো মেলায় ঢুকেছিলাম, মেলা থেকে ছেলের জন্য দুটো গাড়ি নিয়েছিলাম আর আমি একটা ফুলদানি নিয়েছিলাম, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো আমি না পুরো লুকটা তোমাদের দেখাইনি, পরে মনে পড়েছিল সেজন্য বাড়ি গিয়ে বরকে বললাম একটু ভিডিও করে দাও তো। তারপর এই যে দেখো এই ফুলদানিটি নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটাই, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের জন্য এখানেই টাটা।